गुड मॉर्निंग स्टूडेंट तुम्हारा निश्चय भलो आसो ये आशा कर धीरे धीरे पढ़ाशुनाटा एगिए निये चले ऑनलाइन स्टाडी तुम्हारे हमें स्वागत जाना आज के पाठ्य मे कैन ये दुटो नहीं आज के आलोचना करब तुम्हारा पेज नम्बर 24 देखते पड़ो पेज नम्बर 24 ठीक है पेज नम्बर 24 हमें ये पढ़ाटा मे कैन मे और कैन कौन व्यवहार हो यहाँ सवार आगे तुम्हारे जानते हैं ठीक है तो देखो तुम्हारा जानो जे आगे सवार आगे इंग्रेजीटार जो बांगलाटा ना जानी ताहले किन्तु बड़ो समस्या है बांगलाटा जाना खूब जरूरी तुम्हारे जो बोली पटेटो माने बेगुन ताहले तुम्हारा सबाई बोलो सबाई बोलो ना किछु किछु बोलो हाँ ठीक बोले किछु किछु बोलो भूल बोले तै तो सठिकटा आमादे जानते हबे पटेटो माने आलू एटा आमादे जानते हबे ठीक सेरकम करे आमादे जे पाठ्य जे विषयटा रयेछे मे कैन एई जे ग्रामारेर जे व्यवहार एइटा जदि आमरा ना जानि ताहले आमरा एलोमेलो व्यवहार करब वाक्यटार मानेटाई पुरो बदले जाबे ठीक आछे तो बांग्लाय ओटाके बोले उदुर पिंडी बुदुर घाड़ी बुझते पेरेछो आस्ते आस्ते बड़ो तोमरा निश्चयई एटा बुझते पारबे जाइ होक तो आमरा मे कैन कखन व्यवहार करी खूब भालो करे एटा तोमादेर ख्याल करते हबे मे कैन कखन व्यवहार हय कोनो किछु पारा अर्थे व्यवहृत हय कैन कि बोललाम कैन कोनो किछु पारा अर्थे व्यवहृत हय पारी एई अर्थे आर मे अनिश्चयता बोझाते व्यवहार हय मे अनिश्चयता बोझाते व्यवहार हय अर्थात कोनो एकटा काज होतेओ पारे नाओ होते पारे एई जब एरकम जखन एकटा संशय एरकम जखन एकटा डाउट तैरी हय तखन आमरा मे एई वार्डटी व्यवहार करी ठीक आछे तो आबार देखो कैन निश्चयता बोझाते काज करार सामर्थ्य बोझाते व्यवहार हय निश्चित आमी जदि बोली आमी तुमी जदि बोलो आमी आगामी काल स्कूले आसबो ताहले आमी किन्तु शिओर तुमी आसछोई तैतो ओइसे निश्चित बोझाते निश्चयता बोझाते कैन शब्दटी व्यवहार हबे তাহলে ক্যান আমরা দুভাবে ব্যবহার করতে পারি এক কোন কিছু পারা আর একটা হচ্ছে ক্যান নিশ্চয়তা বোঝাতে এই দুটো আমরা বুঝতে পারব তাহলে আমরা ধীরে ধীরে আলোচনায় চলে যাই ক্যান দিয়ে আগে বলি ক্যান আমি কি বলেছি কোন কিছু পারা অর্থে ব্যবহৃত হয় ক্যান নিশ্চয়তা বোঝাতে কাজ করার সামর্থ্য বোঝাতে ব্যবহার হয় কাজ করার সামর্থ্য অর্থে ব্যবহার হয় তোমরা দেখো ঠিক আছে এবার লক্ষ্য করো আমরা উদাহরণগুলো দেখি শি ক্যান ডান্স ওয়েল শি মানে সে ক্যান মানে পারা ডান্স মানে নাচ ওয়েল মানে বেশ বা ভালো সে ভালো নাচতে পারে সে ভালো নাচতে পারে ক্যান মানে পারা পারে এই দেখো আমি বলেছি ক্যান মানে পারা এখানে বলে দিয়েছি আগে এখানে বলে দিয়েছি ক্যান মানে পারা তাহলে শি ক্যান ডান্স ওয়েল সে বেশ ভালো নাচতে পারে আবার দেখো ইউ ক্যান সিং আ সং তুমি ভালো গাইতে পারো এখানে দেখো ক্যান মানে পারা তাই তো সিং মানে গাওয়া সং মানে গান তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে ক্যান শব্দটা
গাইতে পারো মানে নিশ্চিত, ঠিক আছে, অবশ্যই ভালো গান গায়, তুমি গাইলেই হচ্ছে গানটা নিঃসন্দেহে ভালো হবে, এটা আমরা নিশ্চিত, দর্শকরা নিশ্চিত। এবার আমাদের শিল্পী অদ্রিজা এসে গেছে, ও গান গাইবে, সবাই হাততালি দেওয়ার জন্য আমরা রেডি থাকবো, কেন তোমার গানটা গাইলে তুমি ভালো গাইবি এটা আমরা শিওর, আমরা প্রস্তুত হয়ে যাব, অর্থাৎ আমরা প্রস্তুত দর্শক, তাই না? আমরা প্রস্তুত দর্শক হিসেবে যাব, তোমার গান আমরা শ্রোতা হিসেবে যাব, তোমার গান শুনবো, তার মানে আমাকে হাততালিটা দিতে ক্ল্যাপটা দিতেই হবে। তো এই অর্থে ক্যান এই ওয়ার্ডটি ব্যবহার করছে। আরেকটা দেখো, হিজ মাদার ক্যান কুক সাম ডেলিশিয়াস ফুড, হিজ মাদার তার মা ক্যান পারে কুক রান্না করতে সাম ডেলিশিয়াস ফুড, সাম হচ্ছে কিছু, ডেলিশিয়াস সুস্বাদু ফুড খাবার, তাহলে কি দেখালো তার মা কিছু সুস্বাদু খাবার তৈরি রান্না করতে পারে, তার মা কিছু সুস্বাদু খাবার রান্না করতে পারে, পারে ক্যান ক্যান পারে হচ্ছে ক্যান, এটা মনে রাখতে হবে, বারবার বলছি। তাহলে ক্যান শব্দটা আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, ক্যান শব্দটা কোনো কিছু পারা অর্থে বসছে, ক্যান শব্দটা নিশ্চয়তা বোঝাতে বা কাজ করার সামর্থ্য বোঝাতে, মা রান্না করতে পারে এটা মার সামর্থ্য, এটা হচ্ছে মায়ের, হিজ মাদার তার মায়ের অ্যাবিলিটি এখানে প্রকাশ পাচ্ছে, সুস্বাদু খাবার সবাই রান্না করতে পারেন তা কিন্তু বলা যায় না, কিন্তু নিশ্চিত তার মা কিন্তু পারে, ঠিক আছে, এরকম। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি দা, এবার মেয়েটা ক্যান হয়ে গেল, ক্যান হয়ে গেছে, এবার আমরা মেয়ে সম্পর্কে আলোচনা, সবার আগে জানতে হবে মেয়ে শব্দটির মানে কি। আমরা মেয়ে শব্দটির বাংলা আমি ডিরেক্ট না বলে আমি উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারবে যে মেয়ে কি অর্থে বাংলা ব্যবহৃত হয়েছে। দ্য টিচার মে কাম টু স্কুল টুডে, শিক্ষক মহাশয় আজ বিদ্যালয়ে আসতে পারেন, আসতে পারেন, তার মানে মেয়ে মানে কি, মেয়ে মানে হচ্ছে আসতে পারে এই অর্থে, আসতে পারে এই অর্থে ব্যবহার হচ্ছে, তার মানেটা কি, মানেটা আমি বোঝাতে চাইছি, দেখো এখানে বলেছি মেয়ে অনিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা হয়, মাস্টারমশাই আসবেনই, আসবেন শিওর তা না, কিন্তু শিওর নয় নিশ্চিত নয়, তখন আমাদের এই মেয়ে শব্দটা ব্যবহার হচ্ছে অনিশ্চয়তা বোঝাতে, আসতেও পারেন নাও আসতে পারেন, এরকম যখন বোঝাবে, হ্যাঁ এরকম একটা ডাউট যখন আমরা বুঝতে, ডাউট থাকবে কথার মধ্যে বাক্যের মধ্যে, তখন আমরা মেয়ে শব্দটি ব্যবহার করবো, ক্লিয়ার? এবার খেয়াল করো, তাহলে এখানে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আজ আসবেন, আসবেন এটা কিন্তু শিওর না, অনেক নেক্সট দেখো মে আই গো আউট স্যার, তোমরা বললে মে আই গো আউট স্যার, স্যার আমরা মহাশয় আমরা কি বাইরে যাব, আই আমি কি বাইরে যাব, তো স্যার কি করবেন, স্যার যদি মনে করেন যে হ্যাঁ তোমার এখন বাইরে যাওয়া উচিত, তোমাকে আমি বাইরে যেতে দিতে পারি, আবার যদি মনে হয় না এই ক্লাস থেকে তো অলরেডি দুজন বেরিয়ে গেছে, তাহলে তোমাকে আমি কিন্তু বাইরে যেতে দেব না, তাহলে তোমাকে আমি দিতেও পারি আবার নাও দিতে পারি, এই যে দিতে পারি নাও দিতে পারি, করতে পারি নাও করতে পারি, এইরকম যখন বোঝাবে তখন কিন্তু আমার এই মে ওয়ার্ডটি বসছে, ঠিক আছে। তো স্যার বলছেন ইয়েস ইউ মে গো, হ্যাঁ তুমি বাইরে যেতে পারো, দেখো তোমাকে আদেশ দিয়েছে যাওয়ার জন্য, স্যার মনে হয়েছে যে হ্যাঁ ওকে দেওয়া যেতে পারে। এখানে দেখো, এখানে একটা কথা বলি, একটু আলাদাভাবে বলি, এখানে দেখো কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে,
কোশ্চেন না করার জন্য এই মেয়েটা কিন্তু সামনে বসেছে, প্রথমে বসেছে। ঠিক আছে, যখন আমরা প্রশ্ন করব তখন মেয়ে শব্দটা আমরা শুরুতে বসিয়ে করব। আবার যখন আনসার দিয়েছে দেখো এটা কিন্তু সাবজেক্টের পরে এখানে বসেছে, দেখো ইয়েস ইউ মে গো। ঠিক আছে তো, ওকে এবার খেয়াল করো তাহলে মেয়ে শব্দটা কি অর্থে আমি ব্যবহার করলাম, না মেয়ে অনিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা হচ্ছে, মেয়ে অনিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা হয়, এটা বারবার বলছি। তাহলে ক্যান, মেয়ে আর ক্যান সম্পর্কে আমাদের যে আলোচনা ছিল এই আলোচনাটা তোমরা পেজ নম্বর 24 পাবে, সেই 24 থেকে এই টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, যদি কারো কোনো জানার থাকে গ্রুপে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো, নিশ্চিত আমি অডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা করলাম আমরা বাড়ির কাজ কি, হ্যাঁ এ বাড়ির কাজ কতগুলো দিচ্ছি তোমাদের এটা খেয়াল করতে হবে, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেটা লিখে দেওয়ার জন্য। তোমরা এই বাড়ি কাজগুলো শুধু নট অনলি ইংলিশ, বাংলা, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাধারণ জ্ঞান যা যা রয়েছে সেগুলো নিয়মিত বাড়িতে করবে। কি বলছি তাই লিখছি, দেখো রাইট ইন ইওর মাদার টাং, ইওর মাদার টাং কোন শব্দগুলো লিখবে, এখানে আজকে আমরা যেগুলো পড়লাম সেখানে সেগুলো সম্বন্ধে এখানে আমি দিচ্ছি। দেখো স্টোরি বুক বলে একটা আছে, স্টোরি বুক, তারপরে রয়েছে রাইট, ডান্স, সিং, সং। ঠিক আছে, এগুলো তোমাদের করতে হবে। বার্থ ডে, ডিলিশিয়াস, ফাইন, গিফট, তারপরে আর কিছু আর কিছু ওয়েদার দিতে পারি। যদি লেখাগুলো কারো কাছে অস্পষ্ট মনে হয় এই জন্য আমি শব্দগুলো বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি বলে দিই, রাইট ইন ইওর মাদার টাং, মাতৃভাষায় লিখতে হবে, তোমরা জানো মাদার টাং মানে বাংলা অর্থটা লিখতে হয়। স্টোরি বুক, কি বললাম, স্টোরি বুক, রাইট, ডান্স, সিং, সং, বার্থ ডে, ডিলিশাস, ফাইন, গিফট, ওয়েদার, এগুলো এই কটা হচ্ছে তোমরা খাতায় করে রাখবে, এইটা তোমাদের হোমওয়ার্ক, এইচ ডব্লিউ, ওকে এইটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে সবাই, ঠিক আছে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।